আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা, কোন সূরা বলেন তো, বলেন বলেন। ডাক দিয়েছেন আল্লাহ এখানে শুধুমাত্র ঈমানদারকে, তাহলে বেঈমান যারা আছে আয়াত তাদের জন্য না। বেঈমান যদি থাকেন আপনি এখন উঠে চলে যান, কারণ আপনার জন্য আজকের এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানদের আল্লাহ ডাক দেয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকেও ডাক দিয়েছেন। সুতরাং ও আয়াত যেহেতু আজকে পড়ি নাই, ওইটা আপনাদের জন্য না। এখানে যারা বেঈমান আছেন চলে যান, দেখেন তো কোনটা চলে যাচ্ছে, ওটা কি বেঈমান নাকি? হ্যাঁ, একটু পরে যান। এখন আমার প্রশ্ন যে আমার ভেতরে ঈমান আছে কিনা আপনি বলেন তো। আমার তো জোব্বা গায়ে আছে, পাংড়ি মাথায় আছে, এত বড় সুন্দর সুন্দর টুপি মাথায় দিয়ে আছে, আমার হাতে তসবিহ আছে, আমার ঈমান নেই মানে না। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাব? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজা। বিশ্ব নবী বলেন, উম্মত, হে আমার সাহাবী, তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে, খুশি করবে, আর অন্যায় কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ভেতরে ঈমান আছে। এ বাংলাদেশে আজ সবার কাছে ভালো কাজ ভালো লাগে, আসতে বলে খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, এরকম কাজ সবার কাছে খারাপ লাগে। অথচ নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে। নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে হুসাইন আলী লিখা আছে, এর ভেতরে ঈমান আছে না, বিষয়টা এমন না। ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে, আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে। যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন, আপনার ভেতরে ঈমান আছে, আর এই দুইটার বাইরে গেলে আপনি 14 বার হজ করে আসলো, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসেন, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কোনো মাআস সাদিকিন, আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো। এখানে আদেশ কয়টা বলেন বলেন? আদেশ কি হামজার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না, তার শানের সাথে যায় না, এই জন্য খলিফা হিসাবে মনে করেন, আমি সেই কোষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো অ্যাডভার্টাইজ করছি। আশা করি আপনি আল্লাহর এই দুইটা আদেশ আজকে থেকে মেনে নেওয়ার, মেনে চলার চেষ্টা করবেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো, ভয় তো করি না। আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে চলে, একটা স্বাভাবিক ব্যাখ্যা এখন নিয়ে আসা লাগবে। ইত্তাকুল্লাহ, তাকওয়ার ব্যাখ্যা আধুনিকভাবে সব চাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয়। আল্লাহর ভয় তো আছেই, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এবং যে যেই বিষয়ে আমরা আছি দুনিয়াতে, ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে, ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকওয়া। আমি বোঝাতে পারিনি,
পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে, মাস্ট বি। যে যেই কর্মজীবনে আছে ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওটা সুচার রূপে আঞ্জাম দিতে পারি, ওইটার আরবি নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে আছে বলেন? যে যেই বিষয় জানে না, আমরা আরো ওই বিষয়ে ওকে ওই চেয়ারে বসিয়ে দেই, এটা একটা জুলুম। সারা জীবন ও লেখাপড়া করেছে কৃষির উপরে, পরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছে। ধর্ম কি জানে? ওরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয়, কয় বিঘাতে কতটুকু লাগাতে হয়, ওই দায়িত্ব দেন। কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে। তাহলে তাকওয়াটা আজ আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না। যে যেই বিষয়ে আমরা আছি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের। আমি এই চেয়ারে বসার আগে, এটা একটা আমানতের জায়গা, এই মঞ্চ গুলো একটা আমানত, এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব, এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা। অথচ আজ 100 জনের 98 জনের ভেতরে এই দায়িত্ব বোধ পাওয়া যাচ্ছে না। 7 দিন পর পর মসজিদে জুমার নামাজ হয়, এটা খেলা করার জন্যে না। ইমাম সাহেব 7 দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে, 7টা দিন কোরআন থেকে হাদিস থেকে এর সলিউশন কি, এর সমাধান কি, উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে। 7 দিন পরে জমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে, জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে। 3.5 লাখের উপরে মসজিদ দেখে যদি সত্যি এই আওয়াজগুলো এই মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম, আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম, এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতো না। গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে, না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা, যে দেশ এখন আর আমাদের হাতে নেই। কিছুদিন আগে 14 দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আশঙ্কা পেশ করেছিলেন, তার শেষের যে 5টা কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ওদিকে মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে, জীবিত অবস্থায় যদি ওটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্যে, অক্ষুণ্ণ রাখার জন্যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, চেতনা আপনার থাকছে না তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন যদি কপালে হেদায়েত থাকে। এখানে ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। এখানে আমি 9টা বিষয় পেয়েছি তাকওয়া অর্জন কিভাবে করতে হয়। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয়। যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয়। এখন তাকওয়ার ফলাফল কি? তাফসিরে মাজহারিতে, তাফসিরে তাবারিতে এই 2টা জায়গায় পড়ে পেয়েছি,
তাকওয়া যদি কেউ অর্জন করে এ মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখেরাত মিলে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তাকওয়ার 1 নম্বর ফলাফল, এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায়, লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যি যদি আপনার তাকওয়া অর্জন হয় এটা আপনি দেখতে পারবেন। 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম, এদের বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি। কোরআনে কারিম জানিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইলা আখির আয়া। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, হে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন, পৌঁছিয়ে দেন। কি তাবলীগ করবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি? কোরআন। বলেন বলেন, তাহলে তাবলীগ এ শব্দটা কোরআনে কারিমে আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে, আল্লাহর আদেশ, আল্লাহর আমর, তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ। তাহলে তাবলীগ করা কি? বলেন বলেন, আপনি ভুল বুঝবেন না, তাবলীগ করা ফরজ। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে। ইয়াদ অনুযায়ী ফতোয়া বের হয় পৃথিবীতে তাবলীগ হবে কোরআনে। আল্লাহ পাক বলেন, আমি ভালোভাবে জানি কোরআনের তাবলীগ যদি আপনি করতে চান আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। শুধু বিশ্ব নবীকে আল্লাহ একা আদেশ দেননি, হে নবী কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে না থাকবে না? সত্যি যদি কোরআনে কারিম আমি আল্লাহর কালাম এটা তাবলিগ করা ফরজ, এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলিগ করতে চায়, প্রচার করতে শুরু করে, বিপদাবাদ মুসিবত আসবে, আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি, তাদেরকেও বাঁচাবো, ইহাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে, কয় বছরে বয়স ছিল তখন? কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি, খুব বেশি হলো 19-20 বছর হবে। এই 20 বছর বয়স থেকে আমি দেখেছি কোরআনে কারিমের সঠিক তাবলিগ করার কারণে, যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল, হাজতে নিয়েছিল, জেলে গিয়েছিলাম, আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে, তা আমারও বিশ্বাস হয়নি যেভাবে বাঁচা যায়। জালাল্লাহর কোরআনের উপরে বিশ্বাস অঘাতে নেই। ওই যে বলছিলাম, দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকওয়া যদি তৈরি হয়, প্রথম আল্লাহ ফলাফল দেবেন, বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9টা বলতে পারলাম না, এগুলো আছে। আমার মূল বিষয় কোনো মাসাদিকিন, আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো। এ আদেশ কার? আরো জোরে বলেন। এ আয়াতটা নিয়ে আজ সবচাইতে বেশি ভেজাল বাংলাদেশের ভারতে। আপনি যত দরবারে যাবেন সেখানে আয়াতটা আগে পাবেন, তারা বলবে আল্লাহকে ভয় করার সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদী মানে পীর সাহেব। অথচ সাদিকিন সত্যবাদী কারা? এ কথা বলবে কে বলেন তো? বলেন বলেন, হামজা যদি বলে অমকে সত্যবাদী, অমক দল সত্যবাদী হবে? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা সূরা বাকারার 177 নম্বর আয়াতে দিয়েছেন যে 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, আমি আল্লাহর ভাষায়, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন। এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ইমানের দাবিতে সত্যবাদী,
আর এরা তাকওয়াবান, এরা মুত্তাকি। তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও, এই দশটা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো। এটা যে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে কালকে ছড়াবে। আমার সামনে এখন 750 কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে। আমি নিজের ইমান থেকে দায়িত্ববোধ নিয়ে কথা বলছি, আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি এখন আয়াতের সাথে মিলে যায়, অবশ্যই তাদের সাথে থাকা আপনার জন্য ফরজ। কারণ কারিম আদেশ দিচ্ছে, এবার আপনি মিলান, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে সওয়াব হবে, কে বলেছে তোমাদেরকে? শুধু মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে, জান্নাত আমার জন্য যথেষ্ট? কখনোই না। ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। আরে আসল নেকির কাজেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? এখন আল্লাহর উপরে বিশ্বাস কি? এখন বলেন যে জন্মের পর থেকেই তো শব্দ শুনছি আল্লাহর উপরে ঈমান আনা বিশ্বাস করা। কোন মানুষ যদি রংপুরবাসী ভালো করে খেয়াল করেন, কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি, তার ভেতরে কমপক্ষে 4টা জিনিস পাওয়া যাবে, মাস্ট বি। ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম, মাওলানারা পড়িয়েছিল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এখানে গুরুত্বপূর্ণ 4টা বিষয় আছে, আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, যার নামের গুণাগুণ আছে। শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের কার্যকারিতা আছে। আর ওই কার্যকর ভূমিকা গুলো আমি 100 ভাগ বিশ্বাস করি, তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে। এই যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না, নামের গুণাগুণ আছে, কার্যকর করার ক্ষমতা আছে। আল্লাহর নাম আছে রাজ্জাক। নাম কি? আরো জোরে বলেন। এ নামটা নিয়ে শুধু তিনি বসে নেই, এ নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান, এ নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি, কারণ এ দায়িত্বটা দুনিয়ার মানুষের না, এ দায়িত্ব সরাসরি কার? যার ভেতরে এই বিশ্বাসটা 100 ভাগ ঢুকবে, সে রিস্কের জন্য কোনোদিন কারো কাছে শিরিক করবে না। অন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে। আল্লাহ যে রাজ্জাক, এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে, তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে, মা দুর্গা গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে। রিস্কের মালিক কে বলেন তো? রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য, আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না, কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না, রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। তিনি জোর করে চেয়ে নিয়েছিলেন, পারেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। রংপুরবাসী সহজ সরল মানুষে বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, যাদের অন্তরের ভেতরে এই বিআসমাইহি ওয়া সিফাতিহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে, বসে আছে, তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান। তামাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাহ যে রাজ্জাক এখান থেকে আপনি টলাতে পারবেন না। এই জন্য মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন, যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে, রিস্কের কোনো পরোয়া কোনো ভয় তাদের নেই, কারণ এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত।
রিস্কের বিষয় কার কাছে? আপনি মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে। আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না। এই জন্য সে মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে ইমান আর আমল, এইটা ঠিক করার জন্য, সোজা করার জন্য তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত। রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা, এত পেরেশানি দেখতে পাবেন না। আমার ভাইরা, শেষের কথাগুলো আর মারাত্মক। আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে না, শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই, শুধু নাম নিয়েই বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা তো আছে। কবিল তো জামিয়া, আমি কবুল করে নিয়েছি সব কিছুকে, আহকামিহি ওয়া আরকানি, যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম, স্বীকার করলাম, যত রুহগুম আহকাম আরকান আছে সব আমি মেনে নিয়েছি। এই চারটা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে। কোন মানুষ যদি ইমান আনে যে আমান্তু বিল্লাহ, আমি ইমান এনেছি, কয়টা বিষয় মানা লাগবে বলেন তো? আল্লাহ বলেন এটা আসল নেকির কাজ। এটা যার ভেতরে বদ্ধমূল হবে তার দ্বিতীয় নম্বর কাজ হবে ওয়ালিয়াউমিল আখিরি, এ মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে। যে জাতির ভেতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আচরণ করবে। মরণের পরে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, বিশ্বাস আজ আমাদের ভেতরে নেই, এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি। আয়াতের তাফসিরে আজকেই পড়ছিলাম কোন মাসাদিকিন, আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি বলেন দুনিয়াতে যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায়, আসমানে একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা ওই বান্দি সত্যবাদী করে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয়, ঘোষণা হয় আসমান জমিনে, আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন। আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, আসমান জমিনের যে ঘোষক ফেরেশতা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা ওই মেয়েটা মিথ্যাবাদী, ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায়, ওই মানুষটা মরণের আগে আর ইমান পায় না, ও বেঈমান হয়ে মারা যায়, কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল। ইয়ার থেকে আপনি কি বুঝলেন? মিথ্যাকে আজ যারা জানা শোনার পরে প্রতিষ্ঠিত করতে চান, কায়েম করতে চান, দাঁড় করিয়ে রাখতে চান, হয়তো আপনি আরো 50 বছর এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন, কিন্তু মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। মিথ্যা সব সময় নিয়ে যায় জাহান্নামের পথ দেখাতে। আল্লাহ এই শব্দটা সহজ ভাবে আমাদের দুই দলকে, সত্য এবং মিথ্যার উপরে যারা আছি এই দুই দলকে এই শব্দটা সহজ ভাবে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের আমিন শুনে বোঝা যাচ্ছে যেটা আপনি মানবেন না। কিয়ামতের বিশ্বাস যে জাতির ভেতরে যত বদ্ধমূল ভাবে বসে যাবে, ওই জাতির কাছে জবাবদিহিমূলক আচরণ পাওয়া যাবে, এইটা তৈরি করার জন্য আজ বাংলাদেশে জনগণের সামনে কোরআন দিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাজ ছিল এইটা, ওই কাজ আমরা করে দিচ্ছি, আমাদের আরো বাহবা দেওয়া দরকার, কিন্তু অনেক জালেম আছে আমাদের কাজে বাধা দেয় আর বন্ধ করে দেয়। ওয়ালিয়াউমিল আখির পর্যন্ত আল্লাহ শেষ করেননি। এই শব্দটার ভেতরে এত কিছু লুকিয়ে পেয়েছি আমি। কোন মানুষ যদি সত্যিই বলে আল্লাহ কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে, এটা আমি বিশ্বাস করি, দেখবেন ওর জীবন ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, ওর চলাফেরা, ওর কথাবার্তা, ওর লেনদেন, ওর আচার আচরণ সব পাল্টিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি, এন্তেকালের 12 বছর পর তার সন্তান আবদুল্লাহর সাথে দেখা হয়েছিল স্বপ্নে। হযরতে আবদুল্লাহ বলেন বাবা কোথায় ছিলেন এতদিন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে বাবারে আজ 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, আমি আল্লাহর দরবারে হিসাব দিচ্ছিলাম,
শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে বলেছে, ও মা তোমারে মাফ করে দিলাম, 12 বছর পরে এখন আমি আল্লাহর মাপের ঘোষণা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের কাপড় পরে আমি জান্নাতে যাচ্ছি। ও রংপুরবাসী, আশা আকাশের তারকার চাইতে হযরত ওমরের নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত ওই রাস্তায় যেতে। নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করত, হযরত ওমর নবী হয়ে যেত। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে পেয়েছিল যারা, তার ভেতর উনি 2 নম্বর। এই পর্যায়ের মানুষ যদি 12 বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি, বলেন তো আপনি নিজের দিকে তাকিয়ে আপনার কয় বছর লাগবে। আমি মাঝে মাঝে একা যখন থাকি আমার মাঝে মাঝেই মনে হয় আল্লাহ তুমি যদি আমার এখনই বলো হামসা তোরে আমি 2024 সালের জুন মাসের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা শুধু জুন মাসের 2 থেকে এই 24 এই 23টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যে জীবনের স্টাইল আমার মনে হয় 24 দিনের হিসাব আমার দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না, আপনাদের গলার ভাব দেখে বোঝা যাচ্ছে পারবেন। হিসাবের এই কথাগুলো মারাত্মক ভাবে আল্লাহ বারবার বিভিন্ন সূরাতে আমাদেরকে শুনিয়েছেন। সূরা হাক্কাতটা পড়বেন ভালো করে, আর সূরা আল কারিয়া সূরাটা পড়বেন বাড়ি যে। আমাদের সময় নির্ধারিত, তো এই জন্য আর ব্যাখ্যা করা যাচ্ছে না। আল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এখানে একটা একটা করে 10টা গুণের কথা আছে। এই গুণগুলো দুনিয়ায় যারা অর্জন করতে পারে এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী। আল্লাহর ভাষায় কি? আমার কেবল 2টা হয়েছে, এখনো 8টা বাকি আছে, আমি শেষ করে দেব। এই 8টা শুনবেন, কারা হাত তোলেন তো দেখি, আন্দাজ হাত তুলেন না, চলে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন, তোলেন। এই মাহফিলটা আসলে মাদ্রাসার না, মাদ্রাসার মাহফিল না হলে আমি এই পয়েন্ট গুলো বাকিও রাখতাম না, সব বলে দিতাম। আমাদের জাতির পিতা আমরা যার, যারা তার সন্তান হিসাবে নিজেকে দাবি করি, অবশ্যই আমাদের উচিত সন্তান হলে কোন পীর সাহেবের কাছে, মরা পীর জিন্দা পীর কবরের কাছে না যাওয়া। তিনি যেতে 99 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, আর আমাদের 2-4 বছরই মন ভেঙে যায়। সন্তানটা পাওয়ার পরে চিন্তা করছিলেন আল্লাহ আমাকে হালিম দিয়েছে, আমি আসলে পরীক্ষা করে দেখি কেমন গোলামিন হালিম। বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে সবাই করছি, এখন তোমার রায় বলো। ছোট মানুষ তো রায় একবারেই বলতে পারতেন, আপনি কি বাবা না কষাই? ছোটবেলায় রেগে এসেছিলেন, কোনোদিন খোঁজ খবর নিলেন না, 11 বছর বয়সে এখন এসে বলছেন যে তোমাকে জবাই করতে চাই, একটা কথা হলো। এমনকি অহংকার চলে আসবে নিজের ভেতরে এমন কোন কথা মুখ দিয়ে বের করেননি। মাত্র 11 বছর বয়সে হযরত ইসমাইল নবী আলাইহিসসালাম যে কথা তিনি জবাব দিয়েছিলেন বাবাকে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহটা অনুকরণীয় করে রেখে দিয়েছেন। হযরতে ইসমাইল ডাক দিয়ে বললেন, সাতা জেদনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন। হে বাবা, যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন, তিনি সাতা জেদনি ইনশাআল্লাহ মিনা সাবির বলেন নাই, আমি মাত্র ধৈর্যশীল আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আমার মতো ধৈর্যের পরীক্ষা কেউ দিতে পারে না। এরকম কথা বললে হয়তো অহংকার চলে আসবে, নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে এমন একটা কথা জুড়েছেন যেটা আমার ভেতরে কোন রকমের অহংকার লেশ মাত্র না আসে। হযরত ইব্রাহিম নবী সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন, এই 2টা শব্দ শোনার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমার দোয়া যা করেছিলাম আর আল্লাহ যা জবাব দিয়েছেন হা ঠিক মতোই হচ্ছে।
আল্লাহর বিধান মানতে গিয়ে দুইটা শব্দ বলেছে, ইনশাআল্লাহ সাবিরিন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর কোন কাজ যদি আমরা আল্লাহর জন্য করি আমরা যেন অহংকার না করি। হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম বাবাকে বললেন, আপনি শুরু করেন যা স্বপ্নে দেখেছিলেন। তাফসিরে হাদিসে যে বিশাল কাহিনী আপনারা শুনেন, জন্মের পর থেকে হযরতে ইসমাইল নবীকে নিয়ে তার বাবা যখন জবাই দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমি আলেমদেরকে বলছি, আল্লাহ পাক আসলিম না দিয়ে আসলামা দিলেন কেন? আসলামা না দিয়ে আসলামা দিয়ে বসন দিয়েছেন এই কারণে, হযরত ইব্রাহিম নবী যদি আল্লাহর এই পরীক্ষায় পাশ করার জন্য বলতেন আমি জবাই করবই, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা কারো জন্য হতো? বলেন বলেন, একজন দৌড় দিত আর একজন ছুরি নিয়ে তাড়া দিত। হযরতে ইসমাইল নবী যদি বলতেন আমি আল্লাহর এ বিধান পালন করতে রাজি আছি, ইসমাইল নবী যদি পালন করার জন্য এগিয়ে আসতেন, ইব্রাহিম নবী যদি বলতেন না 99 বছর বয়সে একটা সন্তান পেয়েছি আমি এ জবাই করব না, আল্লাহর বিধান পালন করতে পারত? আপনারা শুনতেছেন, আমি এরপর 1 মিনিট পরে একটা প্রশ্ন করব, যদি বলতে না পারেন এখানে বসে থাকাবো। ফালাম্মা আসলামা দিয়ে বসন দিয়েছেন কেন? না ডেস্কটা বলে তো আমি বোঝাতে পারবো না, এই ছেলে এই মোবাইলে ই করতে পারবে, লক করে রাখতে পারো না? বসো, আমার ভাইরা, ফালাম্মা আসলামা দেওয়ার কারণ এইটাই, একটু খেয়াল করেন, এখানে এইটা বলার জন্য আমি এই 10-15 মিনিট ব্যয় করছি, এমনিতে না। আল্লাহ পাক বলেন আসলামা, টান দিলাম 1 বছর 2 বছর কি দিয়ে 2 বছর দিয়েছি কেন জানো? দুইজনেই যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, দুইজন রাজি, আল্লাহ পাক তখন তাদের বিধান সহজ করে দিয়েছেন। শুধু না, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরশ থেকে আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো, আর এভাবেই করে আমি মহসেন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ মহসেন না দিয়ে মহসিনিন বহুবচন দিয়েছেন, শুধু এটা ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত দুইটা শিক্ষা এখানে বহন করে। 1 নম্বর আসলামা দেওয়ার শিক্ষা, 2 নম্বর মহসিনিন দেওয়ার শিক্ষা। একটু খেয়াল করবেন ভাই, আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা দুইজনে যখন রাজি, তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। এদেশের 18 কোটি জনগণ আমরা, 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে এই 18 কোটি মানুষের উপরে। এই 1628 জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, 18 কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা, ঘটনা শুধু শুনেই গেল যাচ্ছি, এখন যদি এরপরের আয়াতগুলো একটা একটা করে শিক্ষামূলক বলি, আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন, কাঁদার দরকার নেই, এখানে শিক্ষাটা নেওয়া দরকার। যারাই আছেন, কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন, এইটাই জাতি চাচ্ছে।
আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে, চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন। আমরা যারা আছি 16 কোটি 18 কোটি জনগণ, আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ। মহসিনিন দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল নবী আলাইহিসসালামের মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে, ওনাকে যেমন দুম্বা দিয়ে পরীক্ষা করেছিল সবাই হয়েছে কিন্তু সন্তানের পরিবর্তে যৌ দুম্বা, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্না কাদালিকা নাজিসিল মুহসিনিন, আমার মহসেন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করে পুরস্কার দেব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন আফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার কথার মূল ছিল আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে তার এক নম্বরে দিয়েছেন হযরত ইসমাইলকে, তিনি ছিলেন ধৈর্যশীল সহনশীল ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান। দ্বিতীয় নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরতে ইসহাক নবী আলাইহিসসালামকে, গোলামিন আলীম আমার জ্ঞানী বান্দা। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সবচাইতে বড় নামটা দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, এই যে রউফুর রহিম, এটার একটা চরিত্র উম্মতের উপরে, উম্মতের ভেতরে যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহ পাক বলেন আপনার একটা আলাদা মহব্বত ভালোবাসা আছে, আপনি স্নেহশীল আপনি মায়াশীল তাদের জন্য। আপনাকে এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে ওর কোল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উপরে দরুদ আর সালাম পড়ি। কোরআনে কারীমের সূরা তাওবা 119 একটা মাত্র আয়াত আমরা পড়েছি, লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটা বর্ণনা আছে, একটা আবি উমামা থেকে আর একটা আবি হুরায়রা থেকে, আমি একটা হাদিস পড়েছি। কোন মানুষ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে কাউকে ভালোবাসলে যেন দুনিয়ার কোনো স্বার্থে না আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের অনেকের ভালোবাসা হয় মেকি নাই কোনো স্বার্থের কারণে, এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হতে চায় না। শব্দটা যদিও ছোট্ট, এটা কিন্তু অনেক ওজনওয়ালা কথা। মানাহাব্বা লিল্লাহ, কাউকে যদি কেউ ভালোবাসে কার জন্য বাসবে বলেন বলেন। দুই নম্বরে কাউকে যদি কেউ ঘৃণা করে সেজন্য আল্লাহর জন্য ঘৃণা করে। তিন নম্বরে কাউকে কিছু দান করলেন আল্লাহর জন্য দান করা লাগবে। কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে। ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে কামেল করে নিয়েছে, পরিপূর্ণ করে নিয়েছে। হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দেন, বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম সূরা তাওবা, কোন সূরা বলেন তো? কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসীর অনুযায়ী পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে। আমরা জানি তাফসীরে মাজহারিতে আছে, এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগে, যেটা আমরা করেছি এর আগে, মাতৃভাষায় যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় জনগণকে ওর অর্থ শোনানো লাগে, ওটা আমরা শোনাবো ইনশাল্লাহ। তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, এসরা নাজিল হওয়ার পেছনে কারণ কি ওইটা বলা লাগে। চার নম্বর আয়াতের বাস্তব শিক্ষা কি, ওই মানথাতামলি কি হয়েছে ওটা বাদ দিন, এখন বাস্তবে কি দরকার স্থান কাল পাত্র ভেদে ওই জায়গায় ওই কথা সেট করা দরকার ওই আয়াত দিয়ে। আজকে একটা সকালে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে বিবাহ মানে আনন্দ, বিবাহ মানে জায়েজ পন্থায় থেকে ইসলামী সংস্কৃতি যা আছে সেইটার গণ্ডির ভেতরে থেকে মানুষ যেন একটু আনন্দ করে। একজনকে ইসলামী সঙ্গীত বলতে দিয়েছে, সে এমন একটা সঙ্গীত আরম্ভ করেছে মানুষ মরে গেলে যেটা বলে ওইটা, একই মরণের অনুষ্ঠান। এই জন্য স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার এই আয়াত থেকে, এখন যেটা খুব জরুরি আমরা ওই কথাগুলো তুলে আনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। পাঁচ নম্বর আয়াত থেকে যে শিক্ষাগুলো পাওয়া যাবে এটা নিয়ে বাড়ি যাওয়া,
আল্লাহ আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান হলো, এখান থেকে তাফসীর আকারে যে কথা বলছি বা বলবো এখান থেকে ওইগুলো নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। জবান খুলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, যেন একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা কোন সূরা বলেন তো? বলেন বলেন। ডাক দিয়েছেন আল্লাহ এখানে শুধুমাত্র ইমানদারকে, তাহলে বেঈমান যারা আছে আয়াত তাদের জন্য না। বেঈমান যদি থাকেন আপনি এখন উঠে চলে যান, কারণ আপনার জন্য আজকের এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমান দিকে আল্লাহ ডাক দেয়নি, ইয়া আয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকেও ডাক দিয়েছেন। সুতরাং ও আয়াত যেহেতু আজকে পড়ি নাই, ওইটা আপনাদের জন্য না। এখানে যারা বেঈমান আছেন চলে যান, দেখেন তো কোনটা চলে যাচ্ছে, ওটাকে বেঈমান নাকি? হ্যাঁ একটু পরে যান। এখন আমার প্রশ্ন যে আমার ভেতরে ঈমান আছে কিনা আপনি বলেন তো। আমার তো জোব্বা গায়ে আছে, পাংড়ি মাথায় আছে, এত বড় সুন্দর সুন্দর টোপি মাথায় দিয়ে আছে, আমার হাতে তসবিহ আছে, আমার ঈমান নেই মানে না। সাহাবি প্রশ্ন করলেন, হে রাসূল আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাব? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ইলা আখিরিল হাদিস রাওহু ইবনে মাজাহ। বিশ্ব নবী বলেন, উম্মত হে আমার সাহাবি, তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে খুশি করবে, আর অন্যায় কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে তখন বুঝবে তোমার ভেতরে ঈমান আছে। এ বাংলাদেশে আজ সবার কাছে ভালো কাজ ভালো লাগে, আসতে বলে খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী সমাজ বিরোধী এরকম কাজ সবার কাছে খারাপ লাগে। অথচ নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে। নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে হুসাইন আলী লিখা আছে, এর ভেতরে ঈমান আছে না বিষয়টা এমন না। ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে, আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে। যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন আপনার ভেতরে ঈমান আছে, আর এই দুইটার বাইরে গেলে আপনি 14 বার হজ করে আসলো আপনার ঈমান নেই, আপনি বেঈমান। তাহলে এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসেন, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, কোনো মাসাদিকিন আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো। এখানে আদেশ কয়টা বলেন বলেন? আদেশ কি হামজার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না, তার শানের সাথে যায় না, এই জন্য খলিফা হিসাবে মনে করেন আমি সেই কোষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি, আল্লাহরে বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো অ্যাডভার্টাইজ করছি। আশা করি আপনি আল্লাহর এই দুইটা আদেশ আজকে থেকে মেনে নেওয়ার, মেনে চলার চেষ্টা করবেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো, ভয় তো করি না। আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে চলে, একটা স্বাভাবিক ব্যাখ্যা এখন নিয়ে আসা লাগবে। ইত্তাকুল্লাহ তাকওয়ার ব্যাখ্যা আধুনিকভাবে সব যাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয়। আল্লাহর ভয় তো আছেই, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া।
এবং যে যেই বিষয়ে আমরা আছি দুনিয়াতে, ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকওয়া। আমি বোঝাতে পারিনি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে, মাস্ট বি। যে যেই কর্মজীবনে আছি ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওটা সুচারু রূপে আঞ্জাম দিতে পারি, ওইটার আরবি নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে আছে বলেন? যে যেই বিষয় জানে না, আমরা আরো ওই বিষয়ে ওকে ওই চেয়ারে বসিয়ে দেই, এটা একটা জুলুম। সারা জীবন লেখাপড়া করেছে কৃষির উপরে, পরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছে। ধর্ম কি জানে? ওরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয়, কয় বিঘাতে কতটুকু লাগাতে হয়, ওই দায়িত্ব দেন। কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে। বলেন বলেন করতে হচ্ছে না, এই যে বারবারে তাকাচ্ছে, হা করলে হয় হাসাদা হয় নাই হালসা হয়, এই জন্যে তো আর আগাতে পারছে না। আপনারা টাকা পয়সা যা দিয়েছেন ওনাদের হয়তো খরচ ওঠে নাই। এ মাদ্রাসার দিকে তাকিয়ে অন্তত বলবো আমি, শেষ করবো যতটুকু পারি। কি কিছু পাঠাবেন না কিছু বলা লাগবে? আপনারা আর একটু হাত বাড়ান ভাই, এনারা আসলে অপারক তো, এজন্য নাই তো, যারা যাচ্ছে আর একটু হাত বাড়ান, আপনারা যতটুকু সমর্থ আছে সর্বশ্রেষ্ঠটা দিয়ে যান। আমাদের আমল হচ্ছে না, এটা মেয়েদের জন্য। আমি ওই কথাগুলো বলা দরকার ছিল, একটু বলবো তো, বলার জন্যই তো বলছি। বারবার খালি আপনি টাকালে হবে, টাকা দেন টাকা দেন, টাকা তোলার মাহফিল আমি নিতে চাই না। ছাতা তাড়াতাড়ি করেন ভাই, যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বশ্রেষ্ঠ আপনারা ভাড়াটা রেখে দিয়ে দিন। সব আরে হোসাইন কই গো, গাড়িতে বসে আছে, কোন লজ্জায়ও পরে নিয়ে এসেছি টাকা তোলার জন্য। আমার আগে দুই তিনজন বড় বড় হুজুর চলে গেল, টাকা না দিলে আমারে দিয়েছে, আমি যেটা পারি না ওইটা আমারে দিয়েছে। তাফসির করতে গেলে তো এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা থাকে, বের করতে গেলে সময় লাগে, ডালপারা বের হয়ে যায়। আমার ফারুকে যেখানে লিখে দিয়েছে হুজুর 10:30 শেষ করবেন, আপনি 10:45 পর্যন্ত কি করছিলেন? না ঠিক হয়নি, এটা কালেকশনটা শেষ করে নিলে আমরা, যেখানে লিখা দেখছেন না হুজুর 10:30 আসবে, এর ভেতরে শেষ করে দিতে পারতেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। দেখলেন টাকার কথা বললে মানুষের আর মন পাওয়া যায় না, এই যে সব ওঠাওটি আরম্ভ করছে। সর্বশেষ পর্যন্ত আপনি একটু দিয়ে যান, এদের যদি ঘাটতি থেকে যায় আগামীতে এরা সাহস হারিয়ে ফেলবে, আর করতে চাবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিডিও ম্যান যারা আছেন এটা কালকে রেকর্ড করে ভালো করে ছড়াবেন তো, আর রংপুর বিভাগে যদি আসি আপনারা আরো আগে তোলেন ভাই, মানে 9টায় তুলে দেবেন, 11টায় মাহফিল শেষ করে দেব। আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন, এশার নামাজ যেহেতু 8:45 9টায় শেষ, নামাজ পড়ে উঠবো 11টা পর্যন্ত। আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে ওনাদেরকে মাগরিব থেকে এসা পর্যন্ত শেষ করে দেবেন, আর আপনারা একটু আগে আগে আসবেন। আমার মাহফিল গুলো আমি 11টায় শেষ করি, এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চাই, আগামীতে যেন এটা ঠিক রাখতে পারে। তুলতে তুলতে বাজায় 10:30-11টা, 1 ঘন্টার ভেতরে কবর করার জন্য। ওয়া তাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিকটাত্মীয় ইতিম মিসকিন অসহায় ইবনে সাবিল, যারা ভিক্ষক যারা সায়েল, এই মানুষগুলোর জন্য ব্যয় করে। অ বাংলার জনগণ, চার দিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান, যারা 15 বছর 20 বছর ক্ষমতার বাইরে নিজের হাজারো প্রয়োজন থাকার পরেও
বন্যা তো মানুষের পাশে কারা দাঁড়িয়েছে। এই ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে না আনতে পারেন, ইমানের দাবিতে সত্যবাদী কারা, মত্তাকি কারা, আপনি কিভাবে ধরবেন বলেন? এই যে জাবিল কোরবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে। আজ নিজের আপন ফুফু, নিজের আপন চাচা, নিজের আপন বোন, নিজের আপন ভাই, সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের এদের। আজ হাজারো নামাজি রোজাদার হাজি মানুষও দেখতে পায় এদের সাথে সম্পর্ক ভালো না, যত সম্পর্ক ধর্ম আত্মীয়র সাথে। যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোকা দেন, তাদের যে সম্পদ গুলো দেওয়া দরকার ওগুলো ফাঁকি দেন, জমি জায়গা বোনকে ফাঁকি দিয়েছেন, ফুফুকে চাচাকে, আপনি লিখে নিতে পারেন জাহান নামের একটা টিকিট আপনি বুক করে ফেলিছেন। অথচ এখানে হাজারো মানুষ এমন আছে হজ করে এসেছে বোনের জমি ফাঁকি দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। নিজের বোনের যে সম্পদ আছে তার যে হক আছে ভাইয়ের প্রতি, আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না, এর পেছনে সেই কয়জন দায়ী আছে, তার অন্যতম দায়ী আপনার বউ। এমন একটা বউ আমি পেয়েছি, আমার নিজের আপন বোন, আমার নিজের আপন ভাই, আমার আপন ফুফু, আপন চাচা, এদের যে হক গুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে। এই এমন বউ দেশে নেই? আর এই বউকে বার বার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় ওর মা। এজন্য মেয়েরা যারা এসেছেন বিয়ের পরে, যদি আপনি মায়ের পরামর্শ মতো বুদ্ধি মতো চলেন, বেশি দিন সংসারে টিকতে পারবেন না, দেখবেন ডিভোর্স হয়ে গেছে। কোন স্ত্রী যদি চায় যে আমার আবুজর বেশি দিন বেঁচে থাক, আমার আবুজর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক, তার সংসার, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান দুনিয়ায় আরো বেড়ে যাক, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে, স্বামী তুমি আর যাই করো, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো। কিন্তু আজ এদের কারণে এই জামিল কোরবাটা আমরা করতে পারি না। তার মানে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না, ওই স্ত্রী চায় যে আমার আবুজর তাড়াতাড়ি মরি যাক, কথা বলছেন এখন। আমি সহ যারা আসিয়ে ঝামেলায়, আল্লাহ আমাদেরকে ঝামেলা কাটিয়ে ওঠার এবং এই আয়াতের ওপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, কথাটা শুনতে যদিও আপনার কাছে খারাপ লাগছে, এইটাই বাস্তব। আমি নিজে একজনের জামাই, আমি নিজে আমার ইমাম থেকে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে, এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে দেখি, আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে দেখতো, কোনো সংসার আলাদা হতো না। আপনার শ্বশুরের পা টিপে দেওয়া লাগবে, শাশুড়ের মাথা ধরে বসে থাকা লাগবে, পা ধরে না, আমি এটা বলছি না। আপনাকে দিয়ে আপনার স্বামী যেন আরো উদ্বুদ্ধ হয় যে আপনার জামিল করবা নিকট আত্মীয়র ভেতরে তার মা, তার বাবা, তার বোন, তার ভাই, তাদের উপরে হক আছে সাতটা, এই সাতটা হক যেন আপনার স্বামী আদায় করে আপনি আর উদ্বুদ্ধ করবেন। বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকেই এই হাদিসটা, এই আয়াতটা মানতে পারছি না। বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো খাদিজাতুল কুবরা, তিনি যখন নবুয়ত পেয়ে আসেন ডাক দিয়ে বলেছিলেন সাম্মিলনি সাম্মিলনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন ছয়টা কথা বলেছিলেন, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছেন আল্লাহি কাল্লা লা ইয়াখজি কাল্লাহু আবাদান, এই শব্দের ভেতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নামই উচ্চারণ করেছেন দুইবার, অথচ তিনি অতক্ষণ পর্যন্ত ঈমান আনেননি।
তিনি বলছেন আল্লাহর কসম কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, করবেনও না, কারণ আপনি ছয়টা কাজ দুনিয়ায় করেন। এক নম্বর, এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো আপনি ঠিক রাখেন। খাদিজাতুল কুবরা যদি সাহায্য না করতেন বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেন না। নবীজি করেছিলেন, খাদিজাতুল কুবরা সার্টিফিকেট দিয়েছেন, এখান থেকে মাসলা বের হয়। পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না। আমি আবার বলছি, দুনিয়াতে যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখবে, ঠিক রাখবে, জিন ভূত পরি এগুলোর ভয় আল্লাহ তাদের থেকে দূরে সরিয়ে রাখবে। খাদিজাতুল কুবরা নবীকে বলেছিলেন আপনি ভয় পাবেন না, কোন দুষ্ট জিন পরি ভূত যাই বলেন এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ আমাদের দুনিয়াতে এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর এইগুলোর ভয় আমাদের ভেতরে এগুলো বদ্ধমূল হচ্ছে। অনেক বড় বড় অফিসার পর্যন্ত তাল গাছের ভেতরে কি যেন নড়িয়ে উঠেছে, ভয়তে এসে বলছে হুজুর ফু দিয়ে দেন। কেন? তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল, তাল গাছের ভেতরে কি নড়ে ওইটা দেখে তোমার ভয় লেগেছে, লাগবেই তো, কারণ তোমার তো রক্তের সম্পর্ক ঠিক নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আজ ঠিক নেই। শুধুমাত্র এক বিঘত জমি ভাগ করা নিয়ে ভাইকে হত্যা পর্যন্ত করছে আমার মানুষ দেশে আছে। এখনই চোখ বন্ধ হয়ে গেলে এক বিঘা না, এক বিঘত না, এক হাত না, এক বিঘা না, দশ বিঘা জমি আপনার সাথে যাবে। এখানে খেয়াল করে রক্তের সম্পর্ক হলো একটু সার দিয়ে হলো আমাদের ঠিক রাখা দরকার। আমি সহসারা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে রক্তের সম্পর্ক অটুট করার তৌফিক দাও, আর এগুলোর যারা বাধা এই বাধাগুলোকে তুমি দূর করে দাও, বলেন আমিন। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলন করে, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন যারা ওয়াদা করলে ঠিক রাখে, আর যারা বিপদে আপদে মুসিবতে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করে। আমার তো ইমানের দৃষ্টিতে লক্ষ্য করলে দেখি এই দশটা গুণ এই বাংলাদেশে অনেকের ভেতরেই নেই। আমি একটা জরিপ পেয়েছিলাম, এই দশটা গুণ এই দেশের 100 জনের মাত্র 15 জনের ভেতরে পাওয়া যায়। যতদিন পর্যন্ত 10টা গুণ 100 জনের 50 জনের ভেতরে তৈরি না হবে ততদিন দেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখা সম্ভব না। আল্লাহ আমাদেরকে ওই 15 জন থেকে 50 জন পর্যন্ত উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। সত্যবাদী যারা আল্লাহর ভাষায় এ 10টা গুণ যারা অর্জন করছে তাদের সাথে থাকার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আল আযীম, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আমাদের বাচ্চারা, এলাকার দিকে তোমার নজরটা নিক্ষেপ করে দেখো। হাজার হাজার মানুষ, আমরা রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আমরা হাত ধরেছি, আল্লাহ তাআলা সাদিকিন সত্যবাদীদের সাথে থাকার আদেশ দিয়েছো, কারা এই সত্যবাদী তুমি নিজেই ব্যাখ্যা দিয়েছো। এ 10টা গুণ যারা অর্জন করছে দুনিয়াতে হায়াত থাকতে তাদের সাথে থাকার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। হযরতে আদম থেকে আজকের দিন পর্যন্ত যত মানুষ কবরে গেল এদের কবরগুলো জান্নাত বানাও। যে যুবকগুলো এই মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে, আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানাও। এ মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে তোমার এই নবীর ঘরকে তুমি কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো, দিনের মারকাজ হিসেবে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার একজন আলিম বান্দা, আল্লাহ আলিমকে আলিম হিসাবে কবুল করে নাও।
আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু ভাই, আল্লাহ তার জীবনকে মঞ্জুর করো, ভালো ভালো কাজ কবুল করো, অন্যায়গুলো ক্ষমা করে দাও। বিশেষ অতিথি যতগুলো এখানে নাম দেখতে পাচ্ছি প্রত্যেককেই কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে দিয়ে দেশ এবং দশের দায়িত্ব পালন করার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে তারা রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে, প্রশাসনের এই শ্রমকে ইবাদত হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। এই গঙ্গাচড়া থানার ওসি সহ যত মানুষ দায়িত্ব পালন করছে প্রত্যেকটি পুলিশ সদস্য ভাইকে তুমি মাফ করে দাও। যত আলেম ওলামা এখানে এসেছে, আল্লাহ অনেক আলেম আছে, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জুলুমের শিকার, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যে আলেমগুলো পারিবারিক জীবনে অশান্তিতে আছে, অশান্তি দূর করে শান্তি এনে দাও। আল্লামার শরীফ ভাই সহ যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছি, মাওলানা ওমর ফারুক ভাই সহ যত আলেম এখানে এসেছে, আল্লাহ আলেমদেরকে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানাও। তাদের পেটে যে সন্তানাদিগুলো আসছে, আল্লাহ এগুলো তুমি হযরত হাসান হুসাইন ফাতিমার মতো বানিয়ে দাও। আমার স্ত্রী অসুস্থ, আমি দোয়া চাই তাকে শেফায়ে কামিল আজিলা নসিব করো। ছোট্ট দুইটা সন্তান মাওয়া এবং ফারিহা, আল্লাহ তুমি ফাতিমার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। কখন কার মরণ চলে আসে জানি না। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এই প্রচন্ড গরমের ভেতরে রংপুর বিভাগের এই সহজ সরল মানুষেরা যারা বসে আছে, একেবারে খালি হাতে ফেরত দিও না। যার মনে যার যে কামনা বাসনা আছে, যাই যাশাগুলো তুমি পূর্ণ করে দাও। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, জীবনের যাই যাশাগুলো আল্লাহকে বলেন। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা মনের ভেতরে যার যে কামনা বাসনায় কোরআনের ময়দানে জানিয়েছে, তোমার কোরআনের ইজ্জতি তাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আমার মাহফুজুর রহমান ভাই, হোসাইন ভাই সহ কত আলেম এখানে আমিন আমিন করছে, আল্লাহ তাআলা আলেমদেরকে তোমার হাতে দিয়ে গেলাম, আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও। নামের আগে মাওলানা মুফতি লিখা আছে, এই জন্য ভয় হয় কেয়ামতে না জানে তুমি সবার সামনে আবার বিচার করো কিনা। যত অপরাধ করেছে দুনিয়াতে, আল্লাহ কেয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে বিচার করো না, চাদর দিয়ে ঢেকে গোপনে মাফ করে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বুল আলামিন, রংপুর বিভাগে আসলেই তোমার যে বান্দা বুকে জড়িয়ে নেয়। রংপুরের মাননীয় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব, শরীফ ভাই সহ যত মানুষ কোরআনের জন্য এগিয়ে আসে বুকে জড়িয়ে নেয়, আল্লাহ তুমি তাদের দিকে এগিয়ে যাও। আমার নওশাদ ভাইকে কবুল করো। লা হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মরণ আসলেই যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।